ওয়েলকাম এভরিওয়ান গোটা বিশ্ব একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্যান্ডেমিকের জন্য শুধুমাত্র হেলথ এফেক্টেড হচ্ছে না ইকোনমিও কিন্তু ভীষণ বাজেভাবে এফেক্টেড হচ্ছে তাই জন্য ফিনান্সিয়াল এমার্জেন্সি চ্যাপ্টারটা অফ পলিটি তোমাদের এক্সাম পারসপেকটিভে ভীষণ ইম্পর্টেন্ট তাছাড়াও তোমাদের বোঝা দরকার ফিনান্সিয়াল এমার্জেন্সি কাকে বলে ওয়েল ফিনান্সিয়াল এমার্জেন্সির আর্টিকেল কত থ্রি সিক্সটি একটা জিনিস তোমাদের বলি টেল ডেট আজ ওব দি ফিনান্সিয়াল এমার্জেন্সি ইন্ডিয়াতে ডিক্লেয়ার করা হয়নি যদিও আমরা জানি নাইনটিন সালে একটা ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে ইন্ডিয়া চলে এসেছিল সবার আগে আমাদের দেখতে হবে ফিনান্সিয়াল এমার্জেন্সি কে ডিক্লেয়ার করতে পারে যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হন যে এমন একটা সিচুয়েশন হয়েছে যেটা ভারতের ফিনান্সিয়াল স্টেবিলিটিকে এফেক্ট করতে পারে থ্রেট হয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন কিন্তু ওনাকে অ্যাডভাইস নিতে হবে কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্লিয়ার সো মিনিস্টার্সদের অ্যাডভাইস নেওয়ার পর প্রেসিডেন্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন ফর্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি এইট এইটা বলেছে যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশান কিন্তু জুডিশিয়াল রিভিউর বিয়ন্ড নয় এখানে একটা টার্ম আমরা দেখছি জুডিশিয়াল রিভিউ কথাটার মানে যে জাজ সুপ্রিম কোর্ট ডিসাইড করতে পারে যে আদেতেও এই এমার্জেন্সিটা কন্টিনিউ হবে কি হবে না ক্লিয়ার এই স্যাটিসফ্যাকশান অফ দ্য প্রেসিডেন্ট কত দূর কারেক্ট অর নট কারেক্ট ক্লিয়ার সো এটা ফর্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ডিসাইড করা হয়েছিল তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছি ফর্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অফ নাইনটিন সেভেন্টি এইটকে এনেছিল জনতা গভর্নমেন্ট কেন এসছিল নাইনটিন সেভেন্টি এমার্জেন্সির পর নেক্সট কি কি প্রয়োজন আফটার প্রেসিডেন্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করলো তারপর পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন পার্লামেন্টারি অ্যাপ্রুভাল কত দিনের মধ্যে করতে হবে প্রোক্লেমেশন ডিক্লারেশনের পর দু মাসের মধ্যে পার্লামেন্টকে অ্যাপ্রুভ করতে হবে হাওয়েভার যদি এই প্রোক্লেমেশনের সময় লোকসভা ডিজলভ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আরও তিরিশ দিন এক্সট্রা দেওয়া হবে ফ্রম দ্য ফার্স্ট সিটিং অফ দ্য লোকসভা বোঝা গিয়েছে সো একবার যদি এটা পাস হয়ে যায় তাহলে কোনো ম্যাক্সিমাম পিরিয়ড কিন্তু দেওয়া নেই যে এই কটা দিন ফিনান্সিয়াল এমার্জেন্সি চলবে এরকম কোথাও কোনো ম্যাক্সিমাম দিন কিন্তু দেওয়া নেই সো একবার যদি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে সেটা কন্টিনিউড হবে ঠিক আছে অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে একবার अप्रুভালের পর বারবার কিন্তু अप्रুভালের দরকার নেই এখানে আমরা কয়েকটা জিনিস দেখি যে বোথ দ্য হাউসেস দিয়ে কিন্তু अप्रুভাল হতে হবে কি হাউস লোয়ার হাউস এন্ড আপার হাউস দুটো হাউস দিয়েই কিন্তু अप्रুভাল পেতে হবে একবার যদি अप्रুভড হয়ে যায় যেটা বললাম ইট কন্টিনিউস ইন মানে কোনো টাইম পিরিয়ড নেই যে ছ মাস চলবে এক বছর চলবে এরকম কোনো ফিক্সড টাইম পিরিয়ড কিন্তু দেওয়া নেই এবং এটাকে রিভোক করে দেয় কে প্রেসিডেন্ট মানে তুলে নেয় কে প্রেসিডেন্ট উইথাউট এনি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল মানে পাস করানোর সময় কিন্তু পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন ছিল কিন্তু রিভোক কে করছে প্রেসিডেন্ট আরেকটা জিনিস এখানে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে রিপিটেডলি পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন নেই এক হলো কোনো ম্যাক্সিমাম পিরিয়ড নেই যতক্ষণ ইচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি চলতে পারে আরেকটা হলো রিপিটেড পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন নেই তার মানে এভরি ছ মাস পার্লামেন্টকে বলতে হবে না ওকে আমরা অ্যাপ্রুভ করছি ফিনান্সিয়াল এমার্জেন্সির জন্য আবার ছমাস পরে বলবে হ্যাঁ আমরা স্টিল আগ্রি করছি এটার কিন্তু প্রয়োজন নেই একবার যদি পার্লামেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে সেটাই কন্টিনিউড হবে বোঝা গিয়েছে সো দিজ টু থিংস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখি কি কি এফেক্ট ওয়েল এফেক্ট পড়ার আগে আরেকটা কথা আমি তোমাদের বলে দিই যে এই যে রেজলিউশন পাস করা হচ্ছে অ্যাপ্রুভিং দ্য প্রোক্লেমেশন সেটা কিন্তু সিম্পল মেজরিটি দিয়ে পাস হয় এই সিম্পল মেজরিটির মানে কি অলরেডি আমার একটা ভিডিও রয়েছে যেখানে আমি প্রত্যেকটা মেজরিটি এবং তাদের ডিফারেন্স বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চেক করবে তোমাদের কিন্তু মেজরিটি টপিকটার উপরে আর কোনো প্রবলেম থাকবে না প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং লক্ষ্মীকান্তে এই মেজরিটি কিন্তু ভালোভাবে দেওয়া নেই কোথাও এক্সপ্লেন ঠিকভাবে করা নেই তাই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো একেবারে সলভ হয়ে যাবে যে কী ধরনের মেজরিটি এবং কি কি তার মধ্যে ডিফারেন্স এবার এফেক্টে দেখে নিই এফেক্ট কী বলছে ডিউরিং দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য সেন্টার এক্সপ্যান্স তার মানে সেন্টারের এক্সিকিউটিভ অথরিটি বেড়ে যায় অ্যান্ড ফিনান্সিয়াল অর্ডার দিতে পারে স্টেটকে আমাদের দেশ কি ধরনের দেশ একটা ফেডারেল সিস্টেম ঠিক সেন্টারের কাছে কিছু পাওয়ার আছে এবং স্টেটের কাছে পাওয়ার আছে কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সির সময় সেন্টারের পাওয়ার বেড়ে যায় এবং ফিনান্সিয়াল অর্ডার দিতে পারে সে স্টেটকে বোঝা গিয়েছে একদম ক্লিয়ার সো অথরিটি এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য সেন্টার এক্সটেন্স বা বেড়ে যায় তাই যে কোনো স্টেটকে সে কিন্তু ফিনান্সিয়াল অর্ডার্সে অর্ডার দিতে পারে অলরাইট তারপরে আমরা কি দেখি তারপরে দেখি প্রত্যেকটা মানি বিল বা ফিনান্সিয়াল বিল স্টেট লেজিসলেচার পাস করার পর সেটা রিজার্ভ থাকবে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য কারণ টাকা পয়সার একটা ক্রাঞ্চ এসে গিয়েছে স্টেট যখন কিছু একটা পাস করছে তারপরে সেটা কিন্তু রিজার্ভ থাকবে ফর প্রেসি প্রেসিডেন্টস কনসিডারেশন ক্লিয়ার এবং শুধু তাই নয় স্যালারিস অ্যালাওয় স্টেট ক্যান বি রিডিউসড তার মানে রিডাকশন অফ দ্য স্যালারিজ অ্যান্ড অফ অল অর এনি ক্লাস অফ সার্ভিং ইন দ্য স্টেট তার মানে সমস্ত লোকের বা কিছু লোকের স্যালারি কিন্তু কমিয়ে দিতে পারে অল বোঝা গিয়েছে তার সাথে প্রেসিডেন্ট মে ইস্যু ডিরেকশন ফর দ্য রিডাকশন স্যালারিজ অ্যান্ড অল আর এনি ক্লাস অফ পার্সন সার্ভিং ইন দ্য ইউনিয়ন শুধুমাত্র স্টেটে যারা কাজ করছে তারা না ইউনিয়নে যারা কাজ করছে সেন্টারের আন্ডারে যারা কাজ করছে তাদেরও কিন্তু স্যালারি কমিয়ে দিয়ে যেতে পারে বোঝা গিয়েছে অ্যাট দ্য সেম টাইম জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্ট তাদেরও কিন্তু স্যালারি কমে যেতে পারে সেটা তোমরা বুঝতে পারছো কত বড়ো ব্যাপার জাজদের স্যালারি কমে যেতে পারে তার মানে আমরা দেখেছি আন্ডার এনি কেস এই সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টে জাজের স্যালারি কিন্তু কমানো যেতে পারে না শুধুমাত্র ফিনান্সিয়াল এমার্জেন্সি হলে সেটাও সম্ভব সো তার মানে ইট বিকামস একটা এক্সট্রিম সিচুয়েশান বোঝা গিয়েছে যেটা তোমাদের বললাম মাথায় রাখবে আজ অবধি ইন্ডিয়াতে ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি এখন কন্টেমপ্লেট করা হচ্ছে একটা ইকোনমিতে ধাক্কা আসতে চলেছে হবে কি হবে না আমরা নিশ্চয়ই আশা করবো আমাদের দেশ এটাকেও ফাইট করবে অ্যান্ড বেটার ডেজ দেখতে পাবে ফিনান্সিয়াল এমার্জেন্সি চ্যাপ্টারটা তোমাদের এক্সাম পারসপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেসিল স্পেসিফিক্যালি যেহেতু এই বছর কোভিড নাইন্টিন বা এই প্যান্ডামিকটা হয়েছে তাই জন্য ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে সো চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ক্লাস ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ